ওই বাড়িতে আগুন লেগে গেল, তারপরে আমরা ওখান থেকে পালিয়ে এলাম। চুমুর তো ওখানে আটকে গেল, আমরা ওকে বের করতে পারলাম না। চুমুর ওই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এবার আমি কি করবে? কাকে বেগুন বানিয়ে লাইভ ভিডিওতে আমায় ভয় দেখাবে? আবির, জানেন দাদাবাবু, উনি না আমাকে বারবার ধরে প্রশ্ন করছিলেন যে বলো তুমি পেখম কিনা। শেষ মুহূর্তে পর্যন্ত আমাকে চাপ দিচ্ছিলেন, বলছিলেন সত্যি কথা বলো, আমি তোমাকে বাঁচিয়ে নেবো, তুমি পেখম তুমি স্বীকার করো। কিন্তু আমি কোনো কথার উত্তর দিইনি, আর আমার চোখের মধ্যে আলো ফেলে আমাকে প্রশ্নগুলো করছিল। তারপর আমি যেন কেমন একটা হয়ে যাচ্ছিলাম, আমি ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম। হিপনোটাইজ করেছিল আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা ওইটা। আপনি বিপাস কিছু বলে দেননি? এটা আমার যতদূর মনে হয় আমি তো কিছু সেরকম কথা বলিনি। আবির, কি করবে তুমি এখন? একবার পেখমকে নিয়ে এলে সে মাটির তলায় চিরকালের মতন হারিয়ে গেল। আর ঝুমুর একটা বাড়ির মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। রানা রায় চৌধুরীর সঙ্গে পাঙ্গা, রানা রায় চৌধুরীর সঙ্গে পাঙ্গা, কি ভেবেছ আবির? রানা রায় চৌধুরী হেলে সাপ নয়, কখনো তাকে গর্ত থেকে বের করে আনা অত সহজ নয়। তাকে তুমি খুঁজবে, পাগলের মতন খুঁজবে, কিন্তু পাবে না। আর এই কক্র সাপ ঠিক সময় গর্ত থেকে বেরিয়ে একটা কাল চুমুর মারবে, ঠিক সময়। ইমার্জেন্সি, তুমি বুঝতে পারছো না, একটু সময় নষ্ট করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ, বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।